हेलो फ्रेंड्स, आशा करी सबाई भालो आछेन। जेनरल नलेज सब टेक्सटाइल चैनल पक्ष थेके आपनाके स्वागतम। आज के टेक्सटाइलेर एकदम बेसिक एकटा विषय निये आलोचना करब। ओई बेसिक नलेजटा जदि आपनार ना थाके ताहले टेक्सटाइलेर যে কোনো শাখায় আপনি জব করেন না কেন, আপনাকে কিন্তু পদপদে বিপদে সম্মুখীন হতে হবে। সুতরাং এই বেসিক নলেজটা আপনাকে অবশ্যই থাকতে হবে। সেই বেসিক নলেজটা কি, সেটা হলো ইয়ান কাউন্ট। ইয়ান কাউন্ট সম্পর্কে আপনাকে অবশ্যই জ্ঞান থাকতে হবে, বিশেষ করে যারা নিডিং জব করে তাদেরকে তো অবশ্যই জানতে হবে। তাছাড়াও আপনি যদি মার্চেন্ডাইজিং বা ডাইনো জব করেন অথবা গার্মেন্টসে জব করেন না কেন, ইয়ান কাউন্ট সম্পর্কে যদি আপনার স্পষ্ট ধারণা থাকে তাহলে কিন্তু আপনি অনেক কিছুই বুঝতে পারবেন এবং অনেক কিছু আপনার মধ্যে এমন জ্ঞান অর্জন হবে যেটা আপনাকে কেউ ফাঁকি দিতে পারবে না। অর্থাৎ এটা সম্পর্কে জ্ঞান থাকলে যে কেউ আপনাকে যদি ফাঁকি দিতে চায় কোনো একটা বিষয় নিয়ে, আপনি কিন্তু সেখান থেকে সেফ থাকবেন, কারণ এটা সম্পর্কে আপনার জ্ঞান আছে। ওই জন্য এই বিষয়টা প্রত্যেকেরই কম বেশি জ্ঞান থাকা উচিত। সুতরাং চলুন আজকে আমরা টেক্সটাইলের ইয়ান কাউন্ট নিয়ে আলোচনা করব। তো আজকে আলোচনার মধ্যে আমি আলোচনা করব হোয়াট ইস ইয়ান কাউন্ট, অর্থাৎ ইয়ান কাউন্ট বলতে আমরা কী বুঝি, টাইপস অফ ইয়ান কাউন্ট, ইয়ান কাউন্ট কত প্রকার এবং কী কী, এবং এগুলোর মধ্যে আবার অনেকগুলো ভাগ আছে, ওই ভাগগুলো নিয়ে আজকে আমি ডিটেলস আলোচনা করব। তো বন্ধুরা, আপনি যদি চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন তাহলে আমরা মূল আলোচনায় ফিরে যাই। প্রথম কোয়েশ্চেন হলো হোয়াট ইস ইয়ান কাউন্ট, অর্থাৎ ইয়ান কাউন্ট বলতে আমরা কী বুঝি। ইয়ান কাউন্ট বলতে আমরা বুঝি কাউন্ট ইজ এ নিউমেরিক্যাল ভ্যালু হুইচ এক্সপ্রেস কোর্সনেস অর ফাইননেস অফ এ ইয়ান। অর্থাৎ যদি বাংলাতে বলতে যাই, কাউন্ট হলো একটা সংখ্যা যেটা দ্বারা আমরা বুঝবো কোন একটা সুতা কতটুকু মোটা বা কতটুকু চিকন, এটা দ্বারা কাউন্ট বোঝাবে। সুতাটা কতটুকু মোটা বা কতটুকু চিকন এটাকে আমরা কিন্তু নাম্বার দ্বারা প্রকাশ যখন করি তখন এটাকে বলতেছে আমরা কাউন্ট। অথবা অন্যভাবে বলা যায়, অ্যাকর্ডিং টু দ্য টেক্সটাইল ইনস্টিটিউট অনুসারে আরেকভাবে সংজ্ঞায়িত করা যায়, সেটা হলো কাউন্ট ইজ দ্য নাম্বার হুইচ ইন্ডিকেট দ্য মাস পার ইউনিট লেন্থ, অর্থাৎ একক দৈর্ঘ্যর বর্গ বোঝায়, অর লেন্থ পার ইউনিট মেস, অর্থাৎ একক ভরের দৈর্ঘ্য বোঝায়। অর্থাৎ বাংলাতে যদি আমরা সুন্দর করে বলতে যাই, কাউন্ট হলো একটা নাম্বার যেটা নির্দেশ করে প্রতি একক দৈর্ঘ্যের ভরকে অথবা প্রতি একক ভরের দৈর্ঘ্যকে আমরা কাউন্ট বলবো। এখন আমরা দেখব টাইপস অফ ইয়ান কাউন্ট, অর্থাৎ ইয়ান কাউন্টকে আমরা দুইভাগে ভাগ করতে পারি, একটা হলো ডিরেক্ট সিস্টেমে আর একটা হলো ইনডাইরেক্ট সিস্টেমে। এই দুইভাগে কিন্তু আমরা কাউন্ট নির্ণয় করে থাকি। এখানে একটা বিষয় অবশ্যই সবাইকে মনে রাখতে হবে, ভুলে গেলে কিন্তু চলবে না। একটা হলো ডিরেক্ট কাউন্টে কিন্তু আমাদের মনে রাখতে হবে লেন্থ ফিক্সড। আমি কিন্তু আবার বলতেছি, ডিরেক্ট কাউন্টে লেন্থ ফিক্সড থাকবে আর ইনডিরেক্ট কাউন্টে ওয়েট ফিক্সড থাকবে। আবার বলতেছি, ইনডিরেক্ট কাউন্টে ওয়েট সবসময় ফিক্সড থাকবে। দুইটা বিষয় আমাদের সবসময় রাখতে হবে, তা না হলে কিন্তু আমাদের ইয়ান কাউন্ট যখন ক্যালকুলেশন করতে যাব অথবা ইয়ান কাউন্টকে যখন সংজ্ঞায়িত করতে যাব তখন কিন্তু আমাদের মধ্যে প্যাঁচ লেগে যাবে। ওই জন্য এই দুটো বিষয় অবশ্যই রাখতে হবে, ডিরেক্ট কাউন্টে ল্যান্ড ফিক্স, ইনডিরেক্ট কাউন্টে ওয়েট ফিক্স। এখন আমরা দেখব ইনডাইরেক্ট সিস্টেমের ইয়ান কাউন্টের সংজ্ঞাটা কীভাবে দেওয়া যায়। ইনডাইরেক্ট সিস্টেমে আমি বলেছিলাম ওয়েট ফিক্সড, যেহেতু ওয়েট ফিক্সড সংজ্ঞাটা আমরা ইজিলিভাবে বলতে পারি। সংজ্ঞা যদি আমি বলি তাহলে কাউন্ট এক্সপ্রেস দ্য নাম্বার অফ প্লেন ইন ওয়ান ইউনিট ওয়েট, অর্থাৎ একক ভরের দৈর্ঘ্যকে কিন্তু আমরা কাউন্ট বলতেছি, ওই কাউন্টটাকে ইনডাইরেক্ট বলবে। একক ভরের দৈর্ঘ্য কিন্তু যে কাউন্ট বলি সেটাকে ইনডাইরেক্ট সিস্টেমে কাউন্ট বলে। এখানে কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, ইনডাইরেক্ট সিস্টেমে কাউন্ট যত বেশি হবে, সুতার কাউন্ট যত বেশি হবে সুতাটা তত চিকন হবে। অর্থাৎ আমি যদি বলি 20 কাউন্টের সুতা বেশি চিকন নাকি 40 কাউন্টের সুতা বেশি চিকন, তাহলে আমাকে বুঝতে হবে 40 কাউন্টের সুতাই বেশি চিকন। তাহলে আমি আবার বলতেছি, ইনডাইরেক্ট সিস্টেমে কাউন্ট নাম্বার যত বাড়বে সুতাটা তত চিকন হবে। বন্ধুরা, এখন আমরা দেখব ইনডাইরেক্ট সিস্টেমের ফর্মুলাটা কী। ইনডাইরেক্ট সিস্টেমের ফর্মুলাটা হলো যেখানে ইনডাইরেক্ট সিস্টেমকে এনি দ্বারা প্রকাশ করা হয়, এই সংখ্যাটা হলো স্মল ডব্লিউ ইন্টু ক্যাপিটাল এল ডিভাইড বাই ক্যাপিটাল ডব্লিউ ইন্টু স্মল এল। সংখ্যাটা কিন্তু সূত্রটা কিন্তু মনে রাখতে হবে, তাহলে কিন্তু আমরা ইয়ান কাউন্ট ক্যালকুলেশন করতে সুবিধা হবে। যেখানে স্মল এলকে বোঝাচ্ছে আমরা দি ইউনিট ওয়েট অফ দ্য স্যাম্পল
আর ক্যাপিটাল ডব্লিউ হলো দি ওয়েট অফ দ্য স্যাম্পল, আর স্মল হলো স্মল এল হলো দি ইউনিট লেন্থ অফ দ্য স্যাম্পল, আর ক্যাপিটাল এল হলো দি লেন্থ অফ দ্য স্যাম্পল। অর্থাৎ স্মল এল আর স্মল ডব্লিউকে বলতেছি আমরা ইউনিট লেন্থ এবং ইউনিট ওয়েট। আর যেটা ক্যাপিটাল এল এবং ক্যাপিটাল ডব্লিউ, ক্যাপিটাল এল হলো লেন্থ অফ দ্য স্যাম্পল আর ডব্লিউ হলো ওয়েট অফ দ্য স্যাম্পল। এই সূত্রটার মাধ্যমে কিন্তু আমরা ইনডাইরেক্ট সিস্টেমের সুতার কাউন্ট নির্ণয় করে থাকি। এখন আমরা দেখব ডিরেক্ট সিস্টেমে ইয়ান কাউন্টের সংজ্ঞা কীভাবে দেওয়া যায়। ডিরেক্ট কাউন্টের সংজ্ঞা অনুসারে আমরা জানি লেন্থ ফিক্সড, আমি আগে বলেছিলাম ডিরেক্ট সিস্টেমে লেন্থ ফিক্সড থাকে, সুতরাং সংজ্ঞাটা আমরা ইজিলিভাবে দিতে পারি। সংজ্ঞাটা কীভাবে দেবো, দ্য ওয়েট পার ইউনিট লেন্থ ইজ ইয়ান কাউন্ট ইজ কল ডিরেক্ট সিস্টেম ইয়ান কাউন্ট। অর্থাৎ প্রতি একক দৈর্ঘ্যের ভরকে আমরা ডিরেক্ট সিস্টেমে ইয়ান কাউন্ট বলবো। ডিরেক্ট সিস্টেমে আমাদের মনে রাখতে হবে ইয়ান কাউন্ট যত বেশি হবে, ইয়ান কাউন্ট নাম্বার যত বেশি হবে সুতা তত মোটা হবে। অর্থাৎ 20 কাউন্টের তুলনায় 40 কাউন্টের সুতা বেশি মোটায় ডিরেক্ট সিস্টেমের ক্ষেত্রে, আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে। সুতরাং ইনডাইরেক্ট সিস্টেমের উল্টাটা হলো ডিরেক্ট সিস্টেম। এখন আমরা দেখব ডিরেক্ট সিস্টেমে ফর্মুলাটা কী, কীভাবে আমরা ডিরেক্ট সিস্টেম ইয়ান কাউন্ট বাইর করবো। ফর্মুলাটা হলো এনএম, ডিরেক্ট সিস্টেমকে এনএম দ্বারা প্রকাশ করা হয়, যেখানে ফর্মুলাটা হলো ক্যাপিটাল ডব্লিউ ইনটু স্মল এল ডিভাইড বাই স্মল ডব্লিউ ইনটু ক্যাপিটাল এল। অর্থাৎ ইনডাইরেক্ট সিস্টেমের উল্টাটা হলো ডিরেক্ট সিস্টেমের কাউন্টের ফর্মুলা, যেখানে ক্যাপিটাল ডব্লিউ আমি আগে বলেছিলাম ওয়েট অফ দ্য স্যাম্পল, আর স্মল এল হলো ইউনিট লেন্থ অফ দ্য স্যাম্পল, আর স্মল ডব্লিউ হলো ইউনিট ওয়েট অফ দ্য স্যাম্পল, আর ক্যাপিটাল এল হলো লেন্থ অফ দ্য স্যাম্পল। এভাবে আমরা ডিরেক্ট সিস্টেম এবং ইনডাইরেক্ট সিস্টেমের ফর্মুলার মাধ্যমে কাউন্ট বের করতে পারি। এখন আমরা দেখব ডিরেক্ট সিস্টেমে, অর্থাৎ ডিরেক্ট কাউন্ট আমরা কোন কোন সিস্টেমের ক্ষেত্রে বাইর করি সেগুলো আমরা একটু দেখব। ফর্মুলা থেকে আমরা জানি যে ক্যাপিটাল ডব্লিউ ইনটু স্মল এল ডিভাইড বাই স্মল ডব্লিউ ইনটু ক্যাপিটাল এল ডিরেক্ট কাউন্টের ক্ষেত্রে। এখানে দেখা যাচ্ছে যে দুইটা ইউনিট আছে, একটা হলো লেন্থ ইউনিট, একটা ওয়েট ইউনিট। এখন আমরা একটা চার্ট মুখস্থ রাখতে হবে, চার্টটা সবারই জানতে হবে ডিরেক্ট সিস্টেমে কাউন্ট বাইর করার জন্য। সেগুলো কি দেখি আমরা, যেমন হলো ট্যাক্স সিস্টেম, ট্যাক্স সিস্টেমে ইউনিট ওয়েট, এই যে ইউনিট ওয়েট হলো গ্রাম, আর ইউনিট লেন্থ হলো 1000 মিটার, এটা ফিক্সড। তার মানে আমি ডিরেক্ট সিস্টেমে বলছিলাম লেন্থ ফিক্সড থাকবে, এখানে দেখুন ট্যাক্সের ক্ষেত্রে লেন্থ ফিক্সড, অর্থাৎ 1000 মিটার। এই দুইটা ভ্যালু কিন্তু ফিক্সড থাকবে, দুইটা ভ্যালু এখানে বসা দিতে হবে, আর বাকি যে দুইটা ভ্যালু এগুলো প্রশ্নের মধ্যে দেওয়া থাকবে। অর্থাৎ ওয়েটটা কত স্যাম্পলের লেন্থটা কত, এই ভ্যালুগুলো বসালে আমরা ট্যাক্স সিস্টেমের কাউন্ট বের করতে পারবো। সুতরাং আমরা ট্যাক্সের ক্ষেত্রে তাহলে কী দেখলাম, ইউনিট ওয়েট হবে গ্রামে আর ইউনিট লেন্থ হবে মিটারে, যেটা বলতেছে আমার 1000 মিটার, এটা ফিক্স থাকবে। আর আমরা ট্যাক্স সিস্টেমটা ফুলস্টারের জন্য মেনলি ব্যবহার করি। যদি আমি ট্যাক্স সিস্টেমের সংজ্ঞা দিই তাহলে আমাকে বলতে হবে যে 1000 মিটার সুতার ওজন যত গ্রাম তত ট্যাক্স। উদাহরণ হিসেবে যদি আমি বলি যে 10 ট্যাক্স বলতে আপনি কী বুঝেন, তাহলে বলতে হবে যে 1000 মিটার সুতার ওজন 10 গ্রাম মানে 10 ট্যাক্স, 10 কাউন্ট, তার মানে ওই সুতার কাউন্ট হবে ট্যাক্স সিস্টেমে 10। একইভাবে আমি যদি ডিনিয়ারে দেখি, ডিনিয়ারও কিন্তু ইউনিট ওয়েট ফিক্সড গ্রাম, আর ইউনিট লেন্থ 9000 মিটার, আর এটা আমরা ব্যবহার করি ল্যাকড়ার জন্য। ওই হিসাবে যদি ডিনিয়ামের সংজ্ঞাটা আমরা দিই তাহলে বলতে হবে যে 9000 মিটার সুতার ওজন যত গ্রাম তত ডিনিয়ার। একইভাবে পাউন্ড ফার স্প্যান্ডেলের ক্ষেত্রে যদি আমি বলি তাহলে বলতে হবে 14,400 ইয়ার্ডসের ওজন যত পাউন্ড তত স্প্যান্ডেল, এটা আমরা মেনলি জুটের ক্ষেত্রে ব্যবহার করি। এভাবে আমরা ডিরেক্ট সিস্টেমে কাউন্ট বের করে থাকি। এখন আমরা দেখব ইনডাইরেক্ট কাউন্ট বাইর করার জন্য কোন কোন সিস্টেমে আমরা ইনডাইরেক্ট কাউন্ট বাইর করি। যেমন আমরা ইনডাইরেক্ট কাউন্ট বাইর করার জন্য যে সিস্টেমগুলো ফলো করি সেটা হলো ইংলিশ কাউন্ট, মেট্রিক কাউন্ট এবং ওর স্টেট কাউন্ট। একইভাবে ফর্মুলা থেকে আমরা জানি ইনডাইরেক্ট ক্ষেত্রে স্মল এল স্মল ডব্লিউ ইনটু ক্যাপিটাল এল ডিভাইড বাই ক্যাপিটাল ডব্লিউ ইনটু স্মল এল। এক্ষেত্রে আমরা দেখতেছি যে দুইটা ইউনিট আছে, একটা হলো ওয়েট ইউনিট, একটা লেন্থ ইউনিট, এই দুইটা ভ্যালু সবসময় ফিক্সড থাকবে।
एक क्षेत्र में एक चार्ट मुखस्त रखते हैं। चार्ट एक तो देखी इंग्लिश काउंटर क्षेत्र में यूनिट ओएट, यूनिट ओएट थाकबे वन पाउंड और यूनिट लेंथ थाकबे 840 गज। এবং ইংলিশ কাউন্টটা আমরা মেইনলি কটনিয়ানের জন্য ব্যবহার করি। তাহলে ইংলিশ কাউন্টের সংজ্ঞা আমরা কিভাবে দিতে পারি এই চার্টটাকে? আমরা জানি ইনডাইরেক্ট সিস্টেমের ক্ষেত্রে ওয়েট সবসময় ফিক্স থাকে, তাহলে সংজ্ঞাটা আমরা দিতে পারি 840 গজের যতগুলা নাম্বার অফ হ্যাঙ্কের ওজন এক পাউন্ড হবে ওটাকে বলবো আমরা ইংলিশ কাউন্ট। অর্থাৎ 840 গজের যতগুলো হ্যাঙ্কের ওজন এক পাউন্ড হবে ওটাকে বলবো আমরা ইংলিশ কাউন্ট। একেবারে মেট্রিক কাউন্ট কীভাবেও দেখবো আমরা, ইউনিট ওয়েট হবে এক কেজি আর ইউনিট লেন্থ হবে এক কিলোমিটার বা 1000 মিটার। তাহলে মেট্রিক কাউন্ট আমরা সংখ্যা কীভাবে দেবো? এক কিলোমিটার বা 1000 মিটার, 1000 মিটারের যতগুলো হ্যাঙ্কের ওজন এক কেজি হবে ওটাকে বলবো আমরা মেট্রিক কাউন্ট। এটা আমরা কটনিয়ানের জন্য ব্যবহার করি। একেবারে ওর স্টেটের জন্য আমরা ইউনিট ওয়েট থাকবে ওয়ান পাউন্ড আর ইউনিট লেন্থ থাকবে 560 গজ। এই ওরেস্টের সঙ্গে আমরা কীভাবে দেবো? 560 গজের যতগুলো হ্যাঙ্কের ওজন এক পাউন্ড হবে ওইটাকে বলবো আমরা ওরেস্টেড কাউন্ট। ওরেস্টেড কাউন্ট আমরা বিশেষ করে ওরেস্টেডিয়ান বা উলেন বা তুলা উলেন উলেনের জন্য আমরা ওরেস্টেড কাউন্টটা ব্যবহার করি। এভাবে আমরা ডিরেক্ট ইনডাইরেক্ট সিস্টেমে সুতার কাউন্ট ব্যবহার করে থাকি। এই চারটা যদি আমার জানা থাকে তাহলে আমি যে কোনো সিস্টেমে এই ফর্মুলাতে মানগুলো বসিয়ে আমি কাউন্ট বের করতে পারবো। এখন কোয়েশন হলো কাউন্ট কেন জানা প্রয়োজন, কাউন্ট না জানলে আমাদের কী সমস্যা হবে? যারা টেক্সটাইল ফিল্ডে জব করে আমি বলেছিলাম তাদেরকে অবশ্যই কাউন্ট সম্পর্কে নলেজ থাকতে হবে, বিশেষ করে যারা নিটিংয়ে জব করে। কারণ নিটিংয়ে ফেব্রিক যখন নিট করে তখন তাদেরকে কাউন্টের ব্যাপারে যথেষ্ট সজাগ থাকতে হয়, অর্থাৎ সুতার কাউন্টটা কত। কারণ তাদেরকে উল্লেখ থাকে 160 জিএসএমের কাপড় বানাতে হবে। এখন 160 জিএসএমের কাপড় বানাতে হলে কত কাউন্টের সুতা তাকে ব্যবহার করতে হবে? এবং এটা কি ইংলিশ কাউন্ট নাকি টেক্সট কাউন্ট নাকি ওরেস্টেড কাউন্ট, অর্থাৎ আমি কি কটন কাপড় তৈরি করতে যাচ্ছি নাকি পলিস্টার কাপড় তৈরি করতে যাচ্ছি নাকি উলের কাপড় তৈরি করতে যাচ্ছি। এগুলো যখন সে তৈরি করবে তখন তাকে যদি ইয়ান কাউন্ট সম্পর্কে যথেষ্ট নলেজ না থাকে তাহলে কিন্তু সে যে 160 জিএসএমের কাপড় বানাবে তাহলে কিন্তু সে সুতায় সিলেকশান করতে পারবে না কত কাউন্টে সুতা দিবে। ওই জন্য ক্যালকুলেশানগুলো ভালো করে বুঝতে হলে কিন্তু আপনাকে কাউন্ট সম্পর্কে প্রপার নলেজ থাকতে হবে, তাহলে কিন্তু আপনি সহজে বাইর করতে পারবেন 160 জিএসএমের জন্য কত কাউন্টে সুতা ব্যবহার করতে হবে। সুতরাং কাউন্টের সাথে কিন্তু জিএসএমের একটা কিন্তু সম্পর্ক থেকে যায়। এই জন্য ইয়ান কাউন্ট সম্পর্কে সবার অন্তর্ভুক্ত জ্ঞান থাকা উচিত। তাছাড়াও যারা ডাইনে জব করে তাদেরও এই নলেজটা যদি থাকে তারা কিন্তু সহজে বুঝতে পারে কত কাউন্টে সুতা এখানে ব্যবহার হয়েছে, তাহলে তাকে আর কেউ ফাঁকি দিতে পারবে না, সে ইজিলি বুঝতে পারবে। তো বন্ধুরা, আশা করি এতক্ষণ আমরা ইয়ান কাউন্ট নিয়ে যে বেসিক নলেজগুলো শেয়ার করলাম এগুলো আপনারা খুব ভালো করে বুঝতে পারছেন। ইয়ান কাউন্ট নিয়ে কিন্তু ইউটিউবে অনেক ভিডিও আছে, আমি চেষ্টা করেছি খুব সহজভাবে সবার সামনে জিনিসগুলো তুলে ধরার জন্য। আশা করি আপনারা ভালো করে বুঝতে পারছেন। তো বন্ধুরা, আশা করি ভালো থাকবেন এবং এই চ্যানেলের সাথে থাকবেন। ধন্যবাদ, আবার দেখা হবে।